নমস্কার, আজকে আপনাদের জন্য যে ভিডিওটি এনেছি যদি শেষ অবধি আপনারা দেখেন তাহলে অবশ্যই অনেকেরই চিন্তা ভাবনা পাল্টে যেতে পারে, তাই শেষ অবধি দেখবার জন্য অনুরোধ রইল। তো চলুন আর ভণিতা না করে আজকে শুরু করে দিই আজকের এপিসোডটি। শুরুতেই আজকে আমি তিনটে প্রশ্ন করব আপনাদের সামনে, চলুন দেখি আপনাদের মেমরির একটু টেস্ট করি মনে আছে কিনা উত্তরগুলো। প্রথম প্রশ্ন, আচ্ছা বলুন তো আমাদের এই যে পৃথিবী ফ্ল্যাট নয় গোল, এটা প্রথম কে আবিষ্কার করেছিল? এই যা ভুলে যাচ্ছেন তো, মনে পড়ছে না তো, ঠিক আছে ছেড়ে দিন। দ্বিতীয় প্রশ্নটা বলি দেখি এটা উত্তর জানা আছে কিনা। আচ্ছা বলুন তো সূর্যের রশ্মির মধ্যে যে সাতটাই কম্পোনেন্ট আছে বা সাতটাই কালার আছে, 3 নয় 2 নয়, এই ধারণাটা প্রথম কে এনেছিল? এই যা আবার মনে পড়ছে না তো, ঠিক আছে ছেড়ে দিন। তৃতীয় প্রশ্নটা খুব সহজ, আশা করি এটা পারবেন। আচ্ছা বলুন তো পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফোর্স অর্থাৎ যে মাধ্যাকর্ষণ শক্তি আছে, এই ধারণাটা প্রথম কে এনেছিল? মনে পড়েছে স্যার আইজ্যাক নিউটনের কথা বলবেন তো? কিন্তু না, স্যার আইজ্যাক নিউটন এটার প্রথম ম্যাথামেটিক্যাল ডিডাকশনটা করেছিলেন, কিন্তু ধারণাটা আরো আগে ছিল। চলো তিনটে প্রশ্নেরই আমরা একটু উত্তরটা জেনে নিই। তো উত্তরটা জানতে গেলে আমরা যেটা করে থাকি সাধারণ ভাবে, যে আমরা গুগলের কাছে যাই এবং উইকিপিডিয়া বা এই ধরনের সোর্স থেকে আমরা আনসারটা জানবার চেষ্টা করি। এক্ষেত্রেও তাই, আমরা উইকিপিডিয়া থেকে এই উত্তরগুলো জানবার চেষ্টা করি। তো প্রথম প্রশ্ন যেটা ছিল আমাদের, যে পৃথিবী গোল, এটা প্রথম কে বলেছিল? তো আমি যখন উইকিপিডিয়াতে গিয়ে এটাকে সার্চ করলাম, রিগার্ডিং ইনফরমেশন পেলাম, তখন দেখলাম যে মোটামুটি খ্রিস্টপূর্বাব্দ 5ম শতকে অর্থাৎ 500 খ্রিস্টপূর্বাব্দের পরবর্তী কোন একটা সময়ে গ্রিক দার্শনিকরা, মাথায় রাখবেন গ্রিক দার্শনিকরা, পৃথিবী যে গোল এটার ব্যাপারে একটা ধারণা দিয়েছিল, ধারণা, ঠিক আছে। তারপরে অ্যারিস্টটল সেটা মোটামুটি 380 খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে এই একটা সময়ে করে, সেই সময় ইনি একটা ফিজিক্যাল কনসেপ্ট দিয়েছিল যে আর্থ ইজ এ স্ফিয়ার, যদিও বা এটা কোন প্রমিনেন্ট আইডিয়া ছিল না। তার পরবর্তী সময়ে অর্থাৎ খ্রিস্টপূর্ব 200 বা 100, এরপর থেকে 100 খ্রিস্টাব্দ এই সময়ের অন্তরের মধ্যে এই যে পৃথিবী যে স্ফিয়ার এটার ব্যাপারে কিন্তু একটা কনসেপ্ট তৈরি হয়েছিল, স্ফিয়ার একটা সুন্দর কনসেপ্ট তৈরি হয়েছিল, ঠিক আছে। এবার চলুন দ্বিতীয় প্রশ্নের উত্তর খুঁজি, যে সূর্যের যে কালার কম্পোনেন্ট যে সাতটা, এটা কে আবিষ্কার করেছিল? তো আমি উইকিপিডিয়াতে বা যেটুকু সার্চ করে পেয়েছি এখানে স্যার আইজ্যাক নিউটনকে পেয়েছি, তিনি প্রথম এই সাতটা কালার কে রয়েছে কম্বিনেশন সেটা প্রথমে তিনি স্পেকট্রাম করে বার করেছিলেন। এর আগেও 100 সাল আগে হয়তো আরেকজন বিজ্ঞানীও করেছিলেন, বাট সেটা খুব একটা প্রমিনেন্ট হয়েছিল না। এর বাইরে কিন্তু আমি খুব একটা ইতিহাস পাইনি, আপনারা পেলে অবশ্যই জানাবেন। এবার যে তৃতীয় নম্বর প্রশ্ন ছিল যে গ্র্যাভিটেশনাল ফোর্স কে প্রথম আবিষ্কার করেছিল, এক্ষেত্রেও আমি যেটা সার্চ করে পেয়েছি যে অ্যারিস্টটল, গ্রিক ফিলোসফারই ওরা বলছে ওখানে, যে গ্রিক ফিলোসফার অ্যারিস্টটল প্রথম এইটার ব্যাপারে কনসেপ্ট করেছে, সেটা 380 খ্রিস্টপূর্বাব্দ ওই সময় সময়কালে। এবং তারপরে গ্যালিলিও সেটা আপনার হচ্ছে 1500 কি 1600 খ্রিস্টাব্দে ওই টাইমটাই করে তিনি কনসেপ্টটা, এবং পরে আইজ্যাক নিউটন সেটাকে আবার ক্যারি অন করেন। তাহলে এই তিনটে প্রশ্নের উত্তর যেটা গুগল দিচ্ছে, সেখান থেকে আমরা একটা জিনিস প্রায় শিওর হলাম যে এই যে প্রশ্নগুলো, এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো অনেক আগে কিন্তু একটা ধারণা তৈরি হয়েছিল, এবং সেটা কিন্তু ওই প্রায় 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 400 খ্রিস্টপূর্বাব্দ এবং তার পরবর্তীকালের সময়ের মধ্যে গ্রিক বিজ্ঞানী বা ফিলোসফাররা কিন্তু এটার ব্যাপারে আইডিয়া এনেছিল, ঠিক আছে। এবার চলুন কাহানি মে টুইস্ট, যেহেতু আমি আমার আজকের ভিডিও টাইটেলে লিখেছি আপনি কি ভুল তথ্য জানেন, চলুন সেইটার ব্যাপারে আপনাদেরকে কথা বলবো। তো এইটা বলতে গিয়ে প্রথমেই আমি একটা বইয়ের কথা আপনাদেরকে বলবো, সেই বইটার নাম হচ্ছে সূর্য সিদ্ধান্ত। নামটা শুনেই বুঝতে পারছেন এটা একটা ভারতীয় বই এবং সংস্কৃত এটা নাম। এবার সূর্য সিদ্ধান্তে কি আছে সেটা জেনে নেওয়ার আগে চলুন দেখে নিই সূর্য সিদ্ধান্ত কত সময়ে বা কোন সময়ে এটা তৈরি হয়েছিল। তো আমরা যখন এটা নিয়ে গুগলে সার্চ করলাম, অথবা আপনি যে কোনো ইতিহাসের স্টুডেন্টকে যদি জিজ্ঞাসা করেন, তারা কিন্তু প্রত্যেকেই বলবে যে 500 খ্রিস্টাব্দে বরাহ মিহির সূর্য সিদ্ধান্ত রচনা করেছিলেন, 500 খ্রিস্টাব্দে, সালটা মনে রাখবেন 500 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এইবার চলুন আমরা একটা জিনিস একটু দেখব, কাহিনীর মধ্যে টুইস্ট আনবার চেষ্টা করব, সেটা হচ্ছে যে সত্যি সত্যি কি
500 খ্রিস্টাব্দে এই বইতে লেখা হয়েছিল আপনাদের সামনে আমি কতগুলি পয়েন্ট নিয়ে আসবো। তার আগে আমি একটু ছোট্ট করে বলে রাখি সূর্য সিদ্ধান্ত বইটিতে আসলে আছে কি। সূর্য সিদ্ধান্ত হচ্ছে একটি অ্যাস্ট্রোনমি বই, মানে মহাকাশ বিদ্যা নিয়ে যাবতীয় তথ্য এই বইটির মধ্যে রয়েছে। একটা একটা কমপ্লিট হ্যান্ডবুক, হ্যান্ডবুক কিসের জন্য, একটা বিশাল রিসার্চ হয়েছিল, সেই রিসার্চের সমস্ত সূত্রগুলোকে অ্যামালগামেশন করে এই বইটিতে রাখা হয়েছে। মানে আপনি যদি খুব বেশি অ্যাস্ট্রোনমি সম্পর্কে না জানেন তাহলে বইটি পড়ে কিন্তু উদ্ধার করতে পারবেন না। ইটস অ্যান হ্যান্ডবুক, হ্যান্ডবুক টাইপ অফ, ঠিক আছে। তাতেই 500 শ্লোকা এবং 14 চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। এই বইটিতে আরো কি কি আছে সেটা আমরা আস্তে আস্তে আলোচনার সাথে সাথে জানতে পারব। এবার যেটা নিয়ে আমি বলছিলাম যে কাহিনী বা টুইস্টটা নিয়ে চলুন শুরু করি। প্রথম আমার পয়েন্ট সেটা হচ্ছে যে এই বইতে যা আছে সেটা কিন্তু কোন একটা পার্সনের পক্ষে একটা লাইফে লেখা সম্ভব নয়। যারা অ্যাস্ট্রোনমি নিয়ে একটু অন্তত পক্ষে পড়াশোনা করেছেন তারা আমার কথার সাথে অবশ্যই সহমত হবেন, কেন কি যা রিসার্চের মধ্যে রয়েছে সেটা একটা লাইফে প্রায় ইম্পসিবল। কি ঠিক বিশ্বাস হচ্ছে না তো আমার কথা? চলুন আমি একটু উইকিপিডিয়া থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলি, তাহলে হয়তো একটু এই ব্যাপারে আপনারা একটা সঠিক ধারণা পাবেন। জানেন হিপোক্রেটাস বলে একজন গ্রিক ফিলোসফার ছিলেন, উচ্চারণটা আমার হয়তো একটু এদিক ওদিক হতে পারে, মাফ করে দেবেন। তিনি প্রায় 190 খ্রিস্টপূর্বাব্দ থেকে 110 খ্রিস্টপূর্বাব্দ এই সময়কালীন তিনি ছিলেন, ঠিক আছে। তিনি প্রথম একটা জিনিস আবিষ্কার করেছিলেন, কি সেই জিনিস এইটা বলি, তার আগে বলে রাখি। আচ্ছা আপনারা জানেন পৃথিবীর ক ধরনের গতি হয়, দু ধরনের, আর্নিক গতি মানে পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘোরে এবং বার্ষিক গতি। এছাড়াও পৃথিবীর আরো প্রধানত দুটো মোশন হয়, কি সেই দুটো মোশন? এক নম্বর হচ্ছে প্রিসেশন অফ ইকুইনক্স, অর্থাৎ পৃথিবীর এই যে মূলমধ্যরেখা আপনার ছবিতেও দেখতে পাবেন, মূলমধ্যরেখা, সেই মূলমধ্যরেখাটাও কিন্তু এভাবে ঘোরে, যেভাবে একটা লাট্টু ঘোরার সময় তার অক্ষটাও দেখবেন এরকম করে ঘোরে, সেরকম মূল মধ্যরেখা, আমার বলা ভুল, পৃথিবীর যে মূল অক্ষ অক্ষটাও কিন্তু এইরকম করে ঘোরে, এইটাকে বলে প্রিসেশন অফ ইকুইনক্স। এইটা হতে, এই কমপ্লিট সাইকেলটা হতে সময় লাগে কত জানেন? সময় লাগে হচ্ছে 26,000 বছর, মাথায় রাখো। আরো একটা পৃথিবীর মোশন হয়, সেটা কি? পৃথিবী এই যে এখন আমরা জানি 22.44 ডিগ্রি কোণে হেলে আছে, এই যে হেলে থাকা কোণটা এটাও কিন্তু চেঞ্জ হয়, সম্ভবত আমার যতদূর মনে পড়ছে 22 ডিগ্রি 1 মিনিট থেকে নিয়ে এটা আপনার 24.5 পর্যন্ত ডিগ্রি পর্যন্ত এটা ওঠানামা করে। তথ্যটা একটু এদিক ওদিক হতে পারে, আমি যতটুকু মনে পড়ছে তার বিষয়েই বলছি। তো এর মধ্যে কিন্তু এটা করে অবলিগুইটি অফ আর্থ, ঠিক আছে। এই যে দুটো এবং এই যে জিনিসটা, এইটা সম্পূর্ণ হতে সময় লাগে কিন্তু 41,000 বছরের কাছাকাছি একটা সময়, ঠিক আছে। এবং এ ব্যাপারে সম্পূর্ণ তথ্যটা কিন্তু দেওয়া আছে সূর্য সিদ্ধান্তে, এই ব্যাপারে ধারণা, এর ব্যাপারে কিছু সূক্ষ্ম আলোচনা, সূক্ষ্ম ম্যাথামেটিক্যাল ডিভাইজেশন কিন্তু রয়েছে সূর্য সিদ্ধান্তে। তাহলে এত বছরের নিয়ে একটা রিসার্চ, এত বছরের পৃথিবীর চলার ক্ষমতা, মানে চলার একটা রূপরেখা বা লোকাস ফাইন্ডিং, এটা কিন্তু এই বইতে রয়েছে। তাহলে বুঝতে পারছেন এইটা খালি চোখে দেখে দেখে, যদি ধরে নেওয়া হয় যে সে সময় কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না, তো খালি চোখে দেখে দেখে এই মুভমেন্টটাকে আমরা সঠিকভাবে প্রেডিকশন করতে কতটা টাইম লাগা উচিত। এই যে প্রথমে আপনাদেরকে একটা বিজ্ঞানীর নাম বললাম হিপোক্রেটাস, অ্যাকচুয়ালি এইটা নিয়ে আমি যখন গুগল করলাম তখন দেখতে পেলাম এই যে প্রিসিশন অফ ইকুইনক্স, এটাও প্রথম আর কি ওই বিজ্ঞানী, যে বিজ্ঞানীর নাম বললাম, তিনি প্রথম ওই খ্রিস্টাব্দ মানে 190 খ্রিস্টপূর্বাব্দ থেকে 112 খ্রিস্টপূর্বাব্দ এই সময় সময়কালীন তিনি প্রথম এটার ব্যাপারে মানে আর কি কাজ শুরু করেছিলেন। এবং তিনি তার 200-250 বছরের প্রিডেসাররা যে কাজ করে রেখে গেছেন তার বেসিসে দাঁড়িয়ে একটা এই যে ইকুইনক্স যে ঘোরে এটার ব্যাপারে একটা ধারণা নিয়েছিলেন। এবং তারপরে তারও 250-300 বছর পরে তলে নিয়ে এসে সেটাকে কিন্তু আরো একটা ভালো রূপরেখা দেন এবং কতটাই মুভমেন্টটা হতে পারে তার ব্যাপারে একটা ধারণা দেন, স্পষ্ট ধারণা, মোটামুটি স্পষ্ট ধারণা তিনি দাঁড় করান। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে 300 বছর আর তার আগে 300 বছর, টোটাল 600 বছর লাগলো
একটা জাস্ট ধারণা তৈরি করার জন্য এই 26,000 বছরের যে ফুল মোশন হয় সেটাকে তৈরি করবার জন্য। তাহলে বুঝতে পারছেন যে পুরো ব্যাপারটাকে যদি করতে হয় সূক্ষ্ম আলোচনা করতে গেলে কতটা টাইম লাগতে পারে। এবার চলে আসি দ্বিতীয় নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে যে দেখুন অনেকেই বলছে যে এই বইটি হচ্ছে গ্রিকদের থেকে নেওয়া। আচ্ছা গ্রিকদের থেকে যদি বইটি নেওয়া হয় তাহলে কি হবে, সাধারণভাবে কোনো না কোনো গ্রিকদের ফিলোসফি চলে আসবে। যদি আমরা গ্রিকদের থেকে বইগুলো নিয়ে থাকি, নলেজ যদি নিয়ে থাকি, তাহলে কি হবে, কোনো না কোনোভাবে তাদের ফিলোসফি চলে আসবে, কোনো ওয়ার্ডস চলে আসবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু অদ্ভুতভাবে যখন সূর্য সিদ্ধান্ত আমি নিজে পড়েছি, এরকম কোন দর্শন গ্রিক দর্শন এখানে নেই। বরং এখানে শ্লোকের পড়তে পড়তে উপনিষদ ভগবদ গীতাতে যে ধরনের দর্শন, ইভেন ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ যে সাংখ্য দর্শনের কথা বলেছেন, সেই সাংখ্য দর্শন এখানে আপনি সব শ্লোকাগুলোর নাম্বারও দেখতে পারবেন। যদি আপনি চান আমি সেগুলো আপনাদেরকে স্ক্রিনশটও প্রোভাইড করতে পারি। যে একটা জায়গা আছে যেখানে বিষুব রেখা কোন কোন অঞ্চলের মধ্যে দিয়ে বা মূল মধ্য রেখা পৃথিবীর কোন কোন অঞ্চলের মধ্যে দিয়ে যেতে পারে তার একটা রূপরেখা বলছে, এবং সেখানে যে টাউনগুলোর নাম দেওয়া আছে বা যে জায়গাগুলোর নাম দেওয়া আছে সেগুলো সব ইন্ডিয়া রিলেটেড। লঙ্কা, লঙ্কার মানে যেটাকে শ্রীলঙ্কা বলি আমরা, সেই লঙ্কার প্রচুর উদাহরণ দেওয়া আছে এখানে। তাহলে যদি এই বইটা গ্রিক থেকে আমরা নিয়ে নিতাম তাহলে কোথাও না কোথাও তাদের টার্মোলজি ইউজ হতো, এই যে বিষুব রেখা মূল মধ্য রেখা এই অবস্থানগুলোতে তাদের কোনো না কোনো শহরের নাম থাকতো, কিন্তু নেই। এবার চলুন এই বইটা নিজে কি বলছে, কবে তৈরি হয়েছিল সে ব্যাপারে। বইটা নিজে বলছে যখন আমরা দেখবো আর কি, এই বইটার প্রথম চ্যাপ্টার যখন শ্লোক নাম্বার 9 কে আমরা যদি দেখি, এখানে দেখতে পারবো এখানে বলছে যে এই জ্ঞানটা যুগে যুগে মহর্ষিরা প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, যুগে যুগে মহর্ষিরা প্রাপ্ত হয়েছে, মানে যে কথাটা আমি আগেই বলেছিলাম, এই নলেজটা কিন্তু একদিনে তৈরি হওয়া নয়, এবং বইটাও তাই বলছে যে এটা আস্তে আস্তে যুগে যুগে প্রত্যেকটা যুগে যুগে এই নলেজটা ট্রান্সফার হয়ে এসেছে। বুঝতে পেরেছেন? এবং এই বইতে এই বইয়ের রচয়িতা কে সে ব্যাপারে কি বলছে, বলছে মায়াসুর। মায়াসুর কে? না, রাবণের শ্বশুর মশাই ছিলেন, তিনি এই জ্ঞানটা পেয়েছিলেন এবং তিনি এই বইটার মূল রচয়িতা। তাহলে তার সময় সময়কাল কি? রামায়ণের সময় সময়কাল। তাহলে রামায়ণের যে সময় সেটা কবে? ডেফিনেটলি 500 খ্রিস্টপূর্বাব্দ নয়, তারও অনেক আগে, মহাভারতেরও আগে। ঠিক আছে, এরপরের পরের পয়েন্টটা আসি। এই বইতে যে রাশি, যে 12টা রাশি সিস্টেম যেটা আমাদের ইন্ডিয়ার তৈরি, এবং 27টা নক্ষত্র সিস্টেম, এই যে পুরো মহাকাশকে ভাগ করবার বা ম্যাপিং করবার যে সিস্টেম, সেই সমস্ত রাশি এবং নক্ষত্র সিস্টেমটাকে সেম রাখা হয়েছে। যদি আমরা গ্রিক থেকে নিতাম তাহলে এগুলো কি করে সেম হতো? এবং রামায়ণের অনেক শ্লোকা রয়েছে, রামের জন্ম রিলেটেড শ্লোকা, যেটা খুব প্রচলিত বাল্মীকি রামায়ণ থেকে বলছি আমি, কিন্তু পরে এডিটেড হওয়া রামায়ণ বলছি না, একদম ডিট বাল্মীকি রামায়ণে বলছি, এরকম শ্লোকা রয়েছে যেখানে রামের জন্ম সময় বলা হচ্ছে, কোন রাশিতে কোন নক্ষত্রে কোন কোন প্ল্যানেট রয়েছে। মহাভারত এরকম অনেক শ্লোকা আছে, সেম শ্লোকা, সেম রাশি, সেম নক্ষত্র সিস্টেম সূর্য সিদ্ধান্ত ইউজ করা হয়েছে। তাহলে আপনি কি করে বলতে পারেন এই বইটা 500 খ্রিস্টাব্দে বরাহমি লিখেছেন? এবার চলে আসি আর একটা লাস্ট বাট নট দ্য লিস্ট পয়েন্ট, এবং সবচেয়ে মাথা ঘুরিয়ে দেওয়া পয়েন্ট, সেটা হচ্ছে এইখানে একটা শ্লোকা রয়েছে, যে শ্লোকা মানে প্রথম চ্যাপ্টারের 20 নম্বর শ্লোকা সম্ভবত, আমার যদি মনে পড়ছে, সেই শ্লোকাতে বলা হয়েছে যে 1000 যুগে ব্রহ্মার একদিন হয়। আমি যখন এই শ্লোকাটা প্রথম পড়লাম তখন আমার হঠাৎ করে মনে পড়ল, যেহেতু আমার ভগবদ গীতা পড়া আছে, যদি জানি না আমি কতটা বুঝি ভগবদ গীতার, পড়েছি যেহেতু, সে মনে হয় এই সেম শ্লোকাটা তো ভগবদ গীতাতেও ছিল। তখন আমার মনে হল হ্যাঁ, খুঁজলাম, দেখলাম হ্যাঁ 8 নম্বর অধ্যায়ের সম্ভবত 17, 18, 19 এরকম শ্লোকার নাম্বার গুলো, সেখানে এই জিনিসটা এইটাই বলা আছে যে 1000 মহাযুগে আমাদের ব্রহ্মার একদিন হয় এবং 1000 মহাযুগে ব্রহ্মার এক রাত্রি হয়, এবং এই দিনের সময় সমস্ত ভূত বা সমস্ত প্রাণীকুলের সৃষ্টি হয়। এবার আপনি জানেন এই যে যখন 20 নম্বর প্রথম অধ্যায়ের সূর্য সিদ্ধান্তের প্রথম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে এটা বলা হলো,
তার আগে এই যে 1000 মহাযুগ কি করে এলো তার ফুল সিস্টেম দিয়ে দেওয়া হয়েছে। আপনি এখানে দেখতে পারেন আমি আপনাদের সুবিধার জন্য আমার যে খাতাতে ডায়েরিতে কিভাবে একদম সময়ের একদম মানে ছোট ডিভিশন থেকে প্রাণ থেকে নিয়ে কিভাবে আসছে এই 1000 মহাযুগ তার পুরো ডিরাইভেশনটা আমি করে দেখেছি আপনাদের সুবিধার জন্য বাংলায় করে দেখেছি। এত বড় জিনিসটা করার পর কিন্তু এটা এসেছে, এত বড় জিনিসটা করার পর কিন্তু এই 1000 এটা কিন্তু 990 আসেনি, 1002 আসেনি, 1000 মহাযুগই এসেছে তাতে ব্রহ্মার একদিন হয়। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখুন, যখন এই সময়ের যে ক্যালকুলেশনটা যেটা সূর্য সিদ্ধান্তে বলছে সেইটা সেম ছিল ভগবদ গীতায়, তাহলে ডেফিনেটলি ভগবদ গীতার সময় এই ক্যালকুলেশনটা ছিল, এই নলেজটা ছিল, নাহলে ভগবদ গীতা কি করে এই শ্লোকটা আসবেন। এবার ব্যাপারটা যেরকম যে ধরুন আপনাকে আজকে একটা স্মার্টফোন ধরিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে আপনি এখনকার বিজ্ঞানের ইলেকট্রোম্যাগনেটিজম জানে না, লিথিয়াম ব্যাটারি কি জানে না, ইলেকট্রিসিটি এখন আবিষ্কার হয়নি, আপনি ধরুন মশাই কি বলছেন স্মার্টফোন যখন আবিষ্কার হয়ে গেছে তখন এইগুলো ডেফিনেটলি রয়েছে। এক্স্যাক্টলি যখন সহস্র মহাযুগে ব্রহ্মাণ্ড একদিন এটা আবিষ্কার হয়ে গেছে তখন এর পেছনে সমস্ত ক্যালকুলেশন সেই সময় নোট, এটাই বলছি। এবং আপনি ভগবদ গীতা কখন কোন সময়কালের গ্রন্থ যদি আপনারা একটু সার্চ করুন তাহলে দেখতে পাবেন যে এটা তো ডেফিনেটলি ব্যাসদেব, ব্যাসদেবের রচনাকাল মহাভারতের একটা পার্ট। তো ব্যাসদেব ও মহাভারত এইটা কখন হয়েছে? পোস্ট বৈদিক পিরিয়ড। এবং সেটা আমি যতটা সার্চ করে পেয়েছি মোটামুটি 950 খ্রিস্টপূর্বাব্দের পরে তো নয়। হ্যাঁ, প্রথম দিকে এটা লেখা হয়েছিল না, কেন কি যেটা আমাদের রীতি ছিল যে বেদের বৈদিক যুগের যেটা পরম্পরা ছিল যেটা আমাদের গুরু শিষ্য পরম্পরায় মনে মনে বা শুনে শুনে এটা হস্তান্তর হতো। তাহলে বুঝতেই পারছেন যে 1000 খ্রিস্টপূর্বাব্দের সময় তার আগে কোন সময় হয়েছে সে নিয়ে আমি যাচ্ছি না, এই সমস্ত সময় এই ফুল নলেজটা ছিল, ফুল নলেজটা ছিল। আপনাদেরকে আমি আগামী পর্বে এই বর্তমান যুগের কিছু রিসার্চ এবং তার মধ্যে ইসরোর একজন পদাধিকার প্রাক্তন পদাধিকার পদাধিকারী একজন এবং সায়েন্টিস্টের আমি রিসার্চ পেপারকে নিয়ে আলোচনা করব, যেখানে আপনাদেরকে একদম ম্যাথামেটিক্যালি দেখাবো যে এই যে এটা সূর্য সিদ্ধান্ত কবে কার। আসলে সূর্য সিদ্ধান্ত যখন ট্রান্সলেশন হয় বার্জিস করেছিলেন সেই এই যে মোটামুটি 1800 দিকে শতাব্দীর দিকে, তখন কি হয়েছে এত তাড়াহুড়োতে ট্রান্সলেট করেছে, অনেক ভুল করে ফেলেছে সেই সমস্ত কিছু নিয়ে এবং সাইন্টিফিক পেপার নিয়ে আমি পরের দিন আলোচনা করবো এবং আপনাদেরকে দেখাবো এটা কত পুরনো একটা বই। তাহলে যাক, আমি আজকে শুধুমাত্র লজিক্যালি এটা আপনাদেরকে ধরাতে পারলাম যে সূর্য সিদ্ধান্ত সত্যি কত পুরনো বই। এর জন্য আমাকে জাস্ট কিছু শ্লোকে 500 মধ্যে কিছু শ্লোকে আমি নিয়েছি, তাহলে পুরো বইটা যদি আপনাদের সামনে খুলে ফেলা হয় তাহলে কি অবস্থা হতে পারে, কত কিছু বেরিয়ে আসতে পারে, আপনাদের ধারণার বাইরে এর মধ্যে কি কি না ছিল। এবার চলে আসুন আমাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে নিই এবং আজকের এপিসোডটা শেষ করবো। আমাদের প্রশ্ন কি ছিল, পৃথিবী যে গোল এটা প্রথম কি আবিষ্কার করেছিল? আপনার যদি এই বইয়ের 12 চ্যাপ্টারকে দেখেন, 12 চ্যাপ্টারের নাম হচ্ছে ভূগোল অধ্যায়, ভূগোল অধ্যায় মানে কি পৃথিবী গোল, ভূগোল, তাহলে বুঝতে পারছেন এটা কোন সময় হয়েছে। এছাড়াও এর মধ্যে আরো কিছু রয়েছে যেখানে ভূ পরিধি, পরিধি এবং ব্যাসের রেশিও, মানে পৃথিবীর যে পরিধি এবং ব্যাসের রেশিও কি সেটা লেখা আছে। তাহলে কি আর্থ যে স্পেস সেটা কি বলতে হবে? এবং তাই নয়, মেগাস্থিনিস তার বইতে 300 BC লিখেছে যে ব্রাহ্মিন নোস বা বিলিভস দ্য আর্থ ইজ স্ফিয়ার। তাহলে বুঝতে পারছেন 300 খ্রিস্টপূর্বে মেগাস্থিনিস এটা উক্তি, তার আগে এগুলো ঘটনা। ঠিক আছে, তারপরে যে সেকেন্ড প্রশ্ন ছিল সূর্যের 7টা রং, এটা আপনি যদি 12 চ্যাপ্টার যদি 19 শ্লোকা যদি দেখেন এখানে লেখা আছে যে সূর্য তার রথের 7টা ঘোড়াকে নিয়ে পুরো সংসারকে পরিক্রমণ করে যাচ্ছেন। আচ্ছা, সূর্যের ঘোড়া তো 9টা হতে পারত, 3টে হতে পারত, ওয়াই 7? এটা কি ওই ধারণাটা নয় যে সূর্যের মধ্যে 7টা কালার থাকতে পারে? এবং লাস্ট প্রশ্ন যেটা করেছিলেন যে মধ্যাকর্ষণ শক্তি কি আবিষ্কার করেছিলেন, এখানে একটা শ্লোক আছে চ্যাপ্টার 12 এর 32 শ্লোক যেখানে বলছে যে পৃথিবী তার ধারণাত্মিকা শক্তির সাহায্যে এই সমগ্র জগৎকে আকর্ষণ করে রয়েছে এবং সেটা তার কেন্দ্রে রয়েছে। তাহলে বুঝতে পারছেন বলতে চাইছে গ্রন্থটা
এতদিন আগেকার এই যে আমাদেরকে এতদিন ধরে শেখানো হয়েছে ভারতবর্ষ মূর্খেরদের, ভারতবর্ষ কিচ্ছু জানে না। বার্জিসের যখন সূর্য সিদ্ধান্ত কমেন্ট্রি যদি দেখেন সেখানে বলছে হাউ ফুলিশ দ্য হিন্দু অ্যাস্ট্রোনমার সার, সেখানে পরদিন আলোচনা করব। আমার উদ্দেশ্য কোন জাতিকে কোন বিজ্ঞানীকে ছোট করা নয়, আমার উদ্দেশ্য একটাই যে আমাদের ভারতবর্ষ তার প্রাচীন সময় যে কি উন্নত ছিল সেটা এত জাস্ট আপনাদের সামনে তুলে ধরা, এবং সেই সমস্ত ঋষি মহর্ষিরা যাদের জীবনের অনেকটা দিয়ে দিয়েছিল এই ধরনের অদ্ভুত এবং এতটা রিসার্চ করতে, তাদেরকে একটু হলেও শ্রদ্ধা দেখানো। আশা করি আপনাদেরকে এইটুকু বোঝাতে পেরেছি সূর্য সিদ্ধান্ত সম্পর্কে, এটাই আমার কাছে খুব ভালো। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি অবশ্যই আপনি একজন গর্বিত ভারতবাসী হিসেবে শেয়ার করুন, এটাই আমি চাই। ধন্যবাদ।